আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামায়াত ইসলামীতে নতুন দুই সহকারী সেক্রেটারি জেনারেল হঠাৎ রদবদল কেন কিসের ইঙ্গিত জামায়াত ইসলামী একটি গতিশীল দল জামাত ইসলামীর নেতৃত্ব ডাইনামিক এবং গতিশীল একটা গতিশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে জামাতের সংবিধানের প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা নেতৃত্ব নির্বাচন করে থাকে এবং এটা ধারাবাহিক প্রক্রিয়া এবং যে কোনো পরিস্থিতিতে তাদের নেতৃত্বে স্থান পূরণ করতে জামায়াত ইসলামী যে সক্ষম সেটা কিন্তু তারা বারবার পূরণ করেছে সম্প্রতি জামায়াত ইসলামীতে নতুন দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেওয়া হয়েছে একজন হচ্ছে দুজনেই ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং দুজনেই বাংলাদেশের দুইটা মহানগরীর সাবেক আমির চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির এবং সিলেট মহানগরীর সাবেক আমির সিলেট মহানগরীর সাবেক আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসান মাহবুব জুবাইর ভাই এবং চট্টগ্রাম মহানগরের সাবেক আমির এবং তিনিও নাকি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন আমি জানি না এক্স্যাক্টলি মোহাম্মদ শাহজাহান কারণ এই যে নিউজটা জামাত ইসলামীতে দুজন সহকারী সেক্রেটারি জেনারেল এটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি ভাইরাল হয়েছে এবং জামাত ইসলামীর অনেক গুরুত্বপূর্ণ এমনকি সাবেক সংসদ সদস্যকে আমি দেখেছি নিউজটা শেয়ার করতে কিন্তু জামাত ইসলামীর ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজ অথবা আমির জামাতের ফেসবুক পেজ ভেরিফাইড অথবা জামাত ইসলামের ওয়েবসাইটে এরকম কোনো তথ্য আমি পাইনি এবং আমি এটা জামাতের কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে যাচাই করারও চেষ্টা করিনি তা সত্ত্বেও যদি এটা সত্য হয়ে থাকে তাহলে সমালোচকরা কিন্তু বসে নাই যে আসলে হঠাৎ এই মুহূর্তে জামাত ইসলামীর রদ কেন এর উত্তরে আমি যেটা বলবো এটা জামাত ইসলামীর রদ নয় কারণ রদবদল বলতে অন্য কাউকে বাদ দিয়ে সেখানে এখানে কাউকে বাদ দেওয়া নয় আর জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এইভাবে এই ধরনের সময়েই কিন্তু নিয়োগ দেওয়া হয় এটাই তাদের ঐতিহ্য এটাই তাদের প্র্যাকটিস এখানে রদবদল বা গুঞ্জন বা এরকম কোনো কিছু সুযোগ নেই এটা প্রকাশ্যে তারা করেছে এবং এটা প্রত্যাশিত সিলেট মহানগরের সাবেক আমির অথবা চট্টগ্রাম মহানগরের সাবেক আমির তারা সহকারী সেক্রেটারি জেনারেল হবেন এটা প্রত্যাশিত তো এখানে অ্যাকর্ডিং টু এক্সপেকটেশন হয়েছে কোনো রদবদল বা গুঞ্জনের বিষয় নয় আর একটা বিষয় না বলেই পারছি না যে শিবিরের সাবেক সভাপতি মানেই জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলের জন্যে যোগ্য যদি সে কোনো মহানগরের আমিরের দায়িত্ব পালন করে তাহলে তো কথাই নেই সাবেক মহানগর আমির মানেই যে সহকারী সেক্রেটারি জেনারেল বা কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ বোর্ডের নেতৃত্বের যোগ্য বিষয়টা কিন্তু এরকম নয় অনেক মহানগর আমির আছে যারা আর জামায়াত ইসলামের মতো একটা যোগ্য এবং ডাইনামিক দলের কেন্দ্রীয় নেতৃত্বে আসার মতো যোগ্যতার ঘাটতি রয়েছে কারণ একজন লোক যুগের পর যুগ সংগঠন করলেই তাকে কেন্দ্রীয় নেতৃত্বে আনতে হবে বিষয়টা জরুরি নয় এমনকি অনেকের রাজনৈতিক জীবন মহানগর পর্যায়ে শেষ করে দেওয়া যায় নতুনদের বা তরুণদের সুযোগ করে দেওয়া উচিত জেলা কমিটিগুলোতে এরকম অনেক রয়েছে যুগের পর যুগ এগুলো পুনর্গঠন করা উচিত তরুণদের সুযোগ না দিলে সংগঠন গতিশীল হয় না আর যেখানেই অনেক বছর যাবৎ জেলা আমির একই ব্যক্তি সেখানে কিন্তু সমস্যা আছে তাই এখন এগুলো বর্তমান আমিরের আন্ডারে জামাত ইসলামের মধ্যে এই নেতৃত্বের গতিশীলতা আরও বেশি দেখছি এবং এখানে কোনো সিন্ডিকেটের স্থান নেই দু একটা সমালোচনা কিন্তু আগে ছিল যে অমুক খানের সিন্ডিকেট এসব সিন্ডিকেট বর্তমানে কিন্তু নেই এবং ভেঙে যাচ্ছে বলেই মনে হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে যেটা খুবই ভালো লেগেছে এবং ইমপ্রেসিভ যে শিবিরের সাবেক সভাপতিদের বর্তমান সময়ে গত দুই চার দশ বছরে যারা তাদেরকে ঢাকার বাহিরে কোনো কমিটিতে বা নেতৃত্বে পাঠানো হয়েছে এরকম আমার দৃষ্টিগোচর হয়নি কিন্তু এই যে জোবায়ের ভাই এবং শাহজাহান ভাই বা অনেকে এরা কিন্তু ঢাকার বাহিরের মহানগরগুলোর দায়িত্ব পালন করেছে এজন্য বলবো যে শিবিরের সাবেক সভাপতি যারা তাদের সবাইকে ঢাকায় না নিয়ে তাদের অনেককে গ্রামে পাঠিয়ে দেওয়া উচিত অনেককে থানা আমির থেকে জেলা আমির থেকে মহানগর আমির তারপরে আনা উচিত তাহলে নেতৃত্ব আরও বেশি গতিশীল হবে এটা করা উচিত কিন্তু গত দশ বছরের শিবিরের সাবেক সভাপতিরা কিন্তু ঢাকাই কারণ শিবিরের সাবেক সভাপতিরই পরবর্তীতে নেতৃত্বে আসবে আর শিবিরের সাবেক সভাপতি একেবারে রুট লেভেল থেকে উঠে এসে শিবির থেকে যেরকম হয়েছে জামাত থেকেও যদি সেরকম হয় নিঃসন্দেহে সবচেয়ে যোগ্যতম নেতৃত্ব হবে অতএব বর্তমানে যে দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল নিযুক্ত করা হয়েছে এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটা ডাইনামিক নেতৃত্ব হয়েছে আর সত্য না হয়ে থাকলে তাদেরকে ইনক্লুড করা উচিত তারা যোগ্য জননেতা মানুষের সাথে সম্পর্ক রয়েছে তারা রাজনীতিবিদ এবং সাংগঠনিক এবং জনগণের সমর্থন জনগণের ভোট তাদের রয়েছে যারা জনপ্রতিনিধি হওয়ারও যোগ্য জামাতের কেন্দ্রীয় নেতৃত্ব সুলভ ব্যক্তিত্ব তাদের রয়েছে